আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবের ভিসা সম্পর্কিত জরুরি তথ্য। স্ট্যাম্পড হওয়া ভিসার প্রবাসীরা দ্রুত এজেন্সিতে যোগাযোগ করুন, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। আজকে সকালে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি দেওয়ার পর থেকে আমরা প্রচুর পরিমাণে প্রবাসীদের মেসেজ পাচ্ছি, যেই মেসেজে বেশিরভাগ প্রবাসী তারা আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের যে সমস্ত প্রবাসীদের পাসপোর্টে ভিসা স্ট্যাম্প হয়েছিল সেই সমস্ত প্রবাসীদের এখন কি করণীয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, জি আপনাকেই বলছি, আপনাদের মধ্যে কারো যদি এরকম হয়ে থাকে যে আপনারা 15 মার্চের আগে বা পরে আপনাদের ভিসায় স্ট্যাম্প হয়েছে কিন্তু আপনারা সৌদি আরবে যেতে পারেননি এবং ইতিমধ্যে আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আমাদের মনে হচ্ছে আপনাদের জন্য বড় একটা সুখবর অপেক্ষা করছে। জি, আপনারা দয়া করে আপনাদের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন, এজেন্সি নতুন করে এখন দূতাবাসে গিয়ে আপনাদের ভিসা লাগিয়ে দিতে পারবে, এমনটা আমাদের কাছে তথ্য দিয়েছে আমাদের রিয়াদ দূতাবাসের কর্মকর্তা মামুনুর রশিদ ভাই। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা অনেকদিন আগে থেকে চিন্তা করেছিলাম যে এই সমস্ত প্রবাসীদের একটা ব্যবস্থা হতে পারে, এখন রিক্রুটিং এজেন্সি চাইলেই আপনাকে নতুন করে আরেকটি ভিসা লাগিয়ে দিতে পারবে, সেই ভিসা নিয়ে আপনি সৌদি আরবে যেতে পারবেন। যেহেতু ইতিমধ্যে আপনাদের আগের ভিসা বাতিল হয়ে গিয়েছে, এখন নতুন করে ভিসা লাগানো ছাড়া আপনারা কোনোভাবেই ওই আগের ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এখন যেহেতু রবিবার থেকে দূতাবাস খুলছে, তাই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন, কোনো কমেই অধৈর্য হবেন না। দূতাবাস যেহেতু খুলছে, সকলে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে আপনাদের রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে কাগজপত্র জমা দিয়ে চেষ্টা করে ফেলুন আপনার নতুন একটি ভিসা স্ট্যাম্পিং করানোর জন্য। ভিসা স্ট্যাম্পিং হয়ে গেলে ইনশাল্লাহ পিসিআর সার্টিফিকেট মানে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানের টিকিট কেটে সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমান। এবং যাওয়ার পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির সৌদি আরবে বর্তমানে কী অবস্থা। শুধু শুধু বেনামি কোম্পানিতে এখন সৌদি আরবে এসে কোনোই লাভ নেই, রিক্রুটিং এজেন্সির বিজনেস কিন্তু এখন পুরোপুরি শুরু, দয়া করে আপনারা তাদের সঙ্গে অতিরিক্ত কোনো অর্থ লেনদেন করবেন না। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।